সব চলো এই সাজানো বাড়ি তো আর দেয়াল কিছু তা পুরনো কিছু ছবি কিছু পেন্ট দেয়ালে টাঙানো রঙের ফুলে লেগেছে আবার নতুন করে পুরনোকে বদলাবার বদলাবার হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন আঁকে ভালোবাসার নিরাপাদনে ভুলে থাকে কষ্ট জীবন ছাকার সেই ছবিটা এখন অনেক কষ্ট মা আমার মা ভীষণ ব্যস্ত থাকে পুরনো ছবিটা এখনো আঁকড়ে রাখে তবু ছোটখাটো খুন ছুটি নিয়ে কখনো কখনো বলছিল তোকে বলে একদিনও খুঁজে পাচ্ছে না তো কল ব্যাক কর এটা তো একটা নরমাল ভদ্রতা আপনারা পাঁচ ভাই না মানে আরিফ আপনি বোধহয় একটা ব্যাপারে মিস আন্ডারস্ট্যান্ড করছেন পুলাপুর বিয়ে আমার সেজু ভাইয়ের সঙ্গে হচ্ছে মানে কেন রেপু তুই মানে পুলাপু ওনার তোমাকে খুব পছন্দ হয়েছিল শুধু শুধু আমার উপর চাপিয়ে দিচ্ছ ও নাতা ইউ আর জাস্ট সিক কথায় কথায় সিক বলবি না যে ভাবেই হোক রঞ্জু হ্যাজ টু লাভ মি হি হ্যাজ টু প্লিজ খালা মন খারাপ করবেন না প্লিজ ভাইজানকে একবার আসতে বলবি মনটাকে কিছুতেই শান্ত করতে পারছি না তাহলে আমাকে মিথ্যে বলেছেন কেন কোনো মিথ্যা আমি আপনাকে বলিনি তাহলে কি ভালোবাসেন একজনকে বিয়ে করছেন আরেকজনকে রঞ্জু পাপা আমাকে শিখিয়ে দিচ্ছে যে পাপাকে বলতে তুমি বাসায় নেই কি হুম মারুফ আর বুলার বিয়ের আয়োজনটা সুন্দর করে কর বাড়িতে হলেও যেন ধুমধাম করে হয় যেন বুলার মনটা ছোট না হয়ে যায় হ্যালো হ্যালো সায়ক তুই কই আমি একটু ধানমন্ডির দিকে কেন না আমার শরীরটা খুব খারাপ জানিস তো তবু এর মধ্যে বলছে রাতে পোলাও কর সবাই একসাথে খেতে বস গান বাজনা কর শোন তুই সন্ধ্যায় তানি আর নাফিসকে নিয়ে চলে আয় আমি ইমিকে বলছি ওর ফ্রেন্ডদের নিয়ে আসতে নাফিস তো চিঠি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি ওকে বাই হ্যালো ওয়াও মেঘনাথে দি বৃষ্টি আপনাকে ফোন করে পাবো সেটা আশাই করিনি সেখানে আপনি নিজেই ফোন ধরলেন এটা আমার সৌভাগ্য হুম ফোন করছিলাম কালকে রাতে ফ্রি আছেন চলে আস আমি ফ্রি আছি কিনা জানতে চাইছেন না আজকে একটু ব্যস্ত আছি আমার মামা আমাকে দাওয়াত করেছে কেন বলুন তো না না এমনি
এমনি ও যে শায়কের ফ্রেন্ডরা ইমির ফ্রেন্ডরা সবাই কালকে আসবে তো রাতে? ও গানবাজনা হবে, তাহলে দাওয়াত শেষ করে চলে আসবো। জি কি ভয় পেয়ে গেলেন নাকি? না ভয় পাবো কেন? এই যে যে কারণে ভয় পেলেন। আচ্ছা আমি রাখি। হ্যাঁ এই শুনুন শুনুন, ফোনটা রাখবেন না এবং ভয় পাবেন না, আমি আপনার সাথে ফান করছিলাম, আসলে আমি আসবো না। ওকে ও না এমনিতেই রাখি। আরে বাবা আর একটু কথা বলি না, ভালোই তো লাগছিল। হ্যালো। হ্যালো কে? আমি আদনান। কে? আমি আদনান, স্নাতা। আদনান আমি না ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত তুই? রঞ্জু আমার যে ছবিগুলো তুলে দিয়েছিল না সেগুলো দেখছি। তো দেখ, এটা তো এমন কোনো ব্যস্ততার কাজ না। এটা এমন কোনো ব্যস্ততারই কাজ। হ্যালো। ফোন কেটে দিলি কেন? কে? তুই কি পাগল হয়ে গেছিস নাকি আমাকে অ্যাভয়েড করছিস? আচ্ছা আদনান, রঞ্জুকে আমাকে একটু ভালোবাসে না বল, বল না। স্নাতা আমি জানি যে রঞ্জু আমাকে কত লাইক করে, কিন্তু সিচুয়েশনের কারণে ওর না আমাকে অ্যাভয়েড করতে হচ্ছে। আমি না সব বুঝি জানিস, সবই বুঝি। শোন স্নাতা, রাখি আদনান। হ্যাঁ বাই। Thank you.
কি করছো তুমি এখানে? টিভি দেখছি। ফাজলে আমি করবে না। টেলিফোনের পাশে বসে তুমি কি করছো? মানে টেলিফোনের পাশে বসে কি করছো তুমি? টিভি দেখছি। মিথ্যা কথা বলো না, আমার সাথে মিথ্যা কথা বলবে না। রাইমা চিৎকার করো না, মা শুনতে পাবে। আমি চাই মা শুনুক, মা জানুক তুমি আমার ছেলেকে মিথ্যা কথা শেখাচ্ছো। এই যে রাহি, মা তোমার বাবা কোনোদিনও তোমাকে মিথ্যে কথা বলতে বলে? বলো, বলে? বলো না মা, বলে? রাইমা, দিস ইজ টু মাচ। আমি আমার কেস নিয়ে হিমশিম খাচ্ছি, তুমি আমাকে বিন্দু মাত্র হেল্প করছো না, অথচ যে আমাকে হেল্প করতে যাচ্ছে সেই সুযোগটা তাকে তুমি দিচ্ছ না। রাইমা, কি হয়েছে রাইমা? কিছু না ভাবি, কিছু না, তুমি যাও। রেবু দেখ না মা কি হলো। মা, রাইমা উপরে চল। জানিস গতকালকে না আমি আন্টিকে গুলশানে দেখেছি, আন্টি গাড়িতে উঠছিল, আন্টির সাথে একজন ভদ্রলোকও ছিলেন। আমি আর নাফিস আমরা দুজন মিলে রিক্সা করে যাচ্ছিলাম। আমি আন্টিকে এত জোরে জোরে ডাক দিলাম, আন্টি আমার একটা ডাকও শুনেন। আহারে, শোন, মাম হচ্ছে একদম ছোট বাচ্চাদের মতো। আমাদের গুলশানে যে নতুন ফ্ল্যাটে নিয়েছে, যে রুমটা আমাকে দেওয়ার কথা ছিল সেদিন রাতে, সেই রুমটা চেঞ্জ করে মাস্টার বেডরুমটা আমাকে দেওয়ার প্ল্যান করছে মাম। শি ইজ রিয়েলি সুইট। হ্যাঁ, মায়ের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের বিয়েটা দিতে চায়। বিয়ে? ও মাই গড! আরে বাবা, খুব খুশি মনে হচ্ছে। জানিস সাহেব, এই সব কিছু না আমার কাছে কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে। আন্টির সাথে তো দেখা হয়ে গেছে। আচ্ছা, আঙ্কেল কবে আসবেন? এখন শুধু আঙ্কেলের সাথে মিট করা বাকি। মিনিমাম তো 3 মাস থাকবে। বুঝতে পারছি না, আমি আসলে আসলে হোয়াট? না, কিছু না। এ কফি শেষ কর, ছবি তুলি। ওরে বাবা, ওর জানি গোলে নাকি? দেখি দেখি কি কি দেখা যাচ্ছে। আমার চেহারা তুমি কেন চেহারাটা? আমার আঙুল, সরি সরি, আঙুল ছিল। দেখি দেখি, না একটু ভূত ভূত মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক। হ্যাঁ এখন তো বুলা, সরি প্লিজ, হাসিবের ব্যবহারে আপনি মানে মানে বুঝতেই তো পাচ্ছেন,
হাসিবের পক্ষে হঠাৎ করে আপনাদের বিয়ের ব্যাপারটা মেনে নেয়া আসলে খুব কষ্টের। না, আমি কিছু মনে করিনি। আসলে সবার সামনে হাসিবের এমন করাটা উচিত হয়নি। গ্রুপের জুনিয়র ছেলে মেয়েরা সবাই তো আর আমাদের ইমোশনটা বুঝবে না। যাই হোক মারুফ, তোর সিদ্ধান্ত ভুল হবে এটা আমি কখনো ভাবি না, ভাবতে চাইও না। ওকে, ঠিক আছে, কাল দেখা হবে। হ্যাঁ হ্যাঁ রে ভাই, ভাই বুলা আসবেন মাঝে মাঝে গ্রুপে। জি আসব। জামি, তুই হাসিবকে দুটো কথা জানিয়ে দিস। প্রথমটা, হাসিব জীবন থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছে, আমি না। আর দ্বিতীয়টা, আবার বিয়ে করা মানে মৌসুমীকে ভুলে যাব, এটা এটা এটাও কি করে ভাবতে পারলো? চলিবে কিছু ভাবছেন? মানে আপনাকে অন্যমনস্ক লাগছে। না, কিছু বলবে না। সরি, আপনি আমাকে চিনতে পারেননি। কষ্ট চেপে রাখার অনেক শক্তি তোমার। তবে আপনার থেকে হয়তো বেশি না। মানে সেজ ভাইয়ের সাথে বুলার বিয়ের বুদ্ধিটা তোর? আমার মনটাও খুব খারাপ। যা যা ঘটেছে সব ভুলে জানা, আবার নতুন করে শুরু কর। বাসা খুঁজে পেয়েছিস? হ্যাঁ, দুটো বাসা পছন্দ হয়েছে। এখন এখন রেবু যেটা বেছে নেয়।
ছোট খাটো কোন শুটিনি কখন